নমস্কার, সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল যায় তোমাদের প্রত্যেকে স্বাগত। তো এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন এই মাত্র কিছুক্ষণ আগে প্রকাশিত হলো, ঠিক আছে? তো প্রথমত তোমাদের বলছি, 8ই এপ্রিল 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং যেটা চলবে হচ্ছে মে মাসের 7 তারিখ পর্যন্ত। তোমাদের যে এক্সামটা সেটা কবে হতে চলেছে সেটাও তোমাদের জানিয়ে রাখছি। এরা দুটো এক্সাম হয়, একটা টায়ার 1, একটা টায়ার 2। যে টায়ার 2 কম্পিউটার বেসড এক্সামিনেশন সেটা হবে জুন-জুলাই 2024-এ, পরে টায়ার 2 কবে হবে সেটা তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? চলো, এখন কোন কোন পদ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক সংক্ষিপ্ত রূপ LDC, জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সংক্ষিপ্ত রূপ JSA, ডাটা এন্ট্রি অপারেটার DEO, ঠিক আছে, গ্রেড A এবং ডাটা এন্ট্রি অপারেটার রয়েছে। টোটাল শূন্যপদ কত, তো তোমাদের জানিয়ে রাখছি, এখানে একটা টেন্টেটিভ শূন্যপদের কথা উল্লেখিত রয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে 3712টি, ঠিক আছে? চলো, এবার হচ্ছে বয়স কত লাগবে, এজ কত হতে হবে। 1/8/2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে? 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে, এটা শুধুমাত্র ইউয়ারদের ক্ষেত্রে। SC ST প্রার্থী হলে 5 বছর যোগ করবে, OBC প্রার্থী হলে আরও 3 বছর এখানে তুমি ছাড় পাবে, ঠিক আছে? অর্থাৎ এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে এজ নোটিফিকেশান, SC ST-দের জন্য 5 বছর, OBC-দের জন্য 3 বছর, ঠিক আছে? এরপর যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা কীরূপ দরকার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফর ডাটা এন্ট্রি অপারেটার DEO গ্রেড A এই পদের ক্ষেত্রে, যেটা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার, এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক তো লাগবে, কিন্তু তোমাকে সায়েন্স স্ট্রিমে উইথ ম্যাথ এই সাবজেক্টটা তোমাকে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে আলোচনা করেছে এবং বিজ্ঞান তোমার এই সায়েন্স স্ট্রিমের মধ্যে ম্যাথ ছিল, তারা অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং বাকি যে পোস্টগুলো রয়েছে LDC, JSA, DEO, ঠিক আছে, গ্রেড A এক্সেপ্ট, মানে ছাড়া DEO ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন ইন প্যারা 1 অ্যাভাব বাদে সমস্ত পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে? LDC, JSA, DEO, ঠিক আছে, এগুলো পদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। চলো, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, মহিলা প্রার্থী হয়ে থাকলে, SC ST বা PWBD প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো এখানে এক্সাম ফি বাবদ কোনো পয়সা দিতে হবে না, ঠিক আছে? চলো, সেন্টার, তুমি যদি পশ্চিমবঙ্গের প্রার্থী হয়ে থাকো, তো পশ্চিমবঙ্গের প্রার্থী হলে ইস্টার্ন রিজিয়ন, তো কোথায় কোথায় আমার সেন্টার রয়েছে, শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, 5টি জায়গায়, রাজ্যের 5টি জায়গায় সেন্টার রয়েছে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি, ঠিক আছে? চলো, স্কিম অফ এক্সামিনেশন এটা একটু ভালো করে দেখে নেবে। তোমাদের প্রথমত যেটা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে দুটা, একটা টায়ার 1, একটা টায়ার 2, ঠিক আছে? তো টায়ার 1টা প্রথমে তোমাদের বলে রাখছি, টায়ার 1টা একদম ইজি, মানে তোমাদের বুঝতে সুবিধা হবে। পার্ট রয়েছে, 4টা পার্ট রয়েছে, ঠিক আছে, ইংলিশ, জেনারেল নলেজ, তারপরে আসবে ম্যাথ এবং হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। 25টি করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 2 করে, অর্থাৎ টোটাল তোমাদের এখানে 200-তে এক্সাম হবে, কিন্তু কোশ্চেন থাকছে হচ্ছে 100টা, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 2 এবং টাইম থাকবে হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টা, এবং টাইম থাকবে 1 ঘন্টা। এখানে উল্লেখিত করে দেখা রয়েছে, দ্য টায়ার 1 এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, দ্য কোশ্চেন উইল বি সেট অ্যান, এবং প্রশ্নপত্র যেটা হবে এবছর হিন্দি এবং ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায় তোমাদের কিন্তু প্রশ্নপত্র হতে চলেছে। অর্থাৎ তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে বিলং করো, তুমি যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তুমি বেঙ্গলি এই ল্যাঙ্গুয়েজটাকে বাঁচতে পারো, আপডেট করতে পারো, ঠিক আছে? এখানে লেখা আছে, দ্য কোশ্চেন্স উইল বি সেট ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড অ্যানি ল্যাঙ্গুয়েজ অপটেড বাই অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ গিভেন অ্যানেক্সার, তোমাদের এটাও আমি লাস্টে দেখাচ্ছি। এবং নেগেটিভ মার্ক থাকবে, ভুল উত্তরের জন্য 0.50 মার্কস, ঠিক আছে? এরপর যেটা হবে শেডিউল স্কিম অফ টায়ার 2, মোস্ট ইম্পর্টেন্ট, এই টায়ার 2-এ টোটাল সেশন রয়েছে 2টা,
প্রথম সেশনটা আমি তোমাদের আলোচনা করছি। সেকশন ওয়ান দেখতে পাচ্ছ এবং সেকশন ওয়ানের মধ্যে আছে এবং সেকশন টু আছে। আমি আবারও বলছি, সেকশন ওয়ান আছে, সেকশন টু আছে। সেকশন ওয়ানের মধ্যে আছে ম্যাথ এবং রিজনিং। ম্যাথের থেকে 30টা কোশ্চেন আসবে, রিজনিংয়ের থেকে 30টা কোশ্চেন আসবে। টোটাল কোশ্চেন হয়েগুলো 60টা। সময় থাকবে 1 ঘন্টা। প্রত্যেকটা কোশ্চেন্সের নম্বর হচ্ছে 3 নম্বর করে, টোটাল 180। এটা হচ্ছে সেকশন ওয়ান, ঠিক আছে। সেকশন ওয়ানের পরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে সেকশন টু। সেকশন টু যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন থেকে 40টি কোশ্চেন আসবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন আসবে। টোটাল কোশ্চেন 60টি, সেম একইভাবে 3 নম্বর করে 180, ঠিক আছে। এখানেও সময় হচ্ছে 1 ঘন্টা, এখানেও সময় হচ্ছে এই 1 ঘন্টা। প্রত্যেকটা সেশনের জন্য 1 ঘন্টা করে সময় রয়েছে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে সেকশন থ্রি। সেকশন থ্রিটা হচ্ছে, দেখো এখানে বলছে মডিউল ওয়ান কম্পিউটার নলেজ মডিউল। কম্পিউটার নলেজ থেকে তোমাদের কোশ্চেন আসবে, 15টা কোশ্চেন আসবে। প্রত্যেকটা কোশ্চেনের মান 3 করে 45, টাইম থাকবে তোমাদের হচ্ছে 15 মিনিট, ঠিক আছে। এরপর আসবো হচ্ছে সেশন টু। সেশন টু এর দেখো সেকশন থ্রি মডিউল টু, মডিউল টু এটা হচ্ছে সেকশন থ্রি মডিউল ওয়ান তোমরা দেখতে পেলে। এবার আসবো হচ্ছে সেকশন থ্রি মডিউল টু। এখানে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হবে। ডিইও যারা রয়েছে স্কিল টেস্ট ডিপার্টমেন্টের মিনিস্ট্রি মেনশন, তারপরে স্কিল টেস্ট ডিইও ডিপার্টমেন্টের রয়েছে, বা টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট হবে এলডিসি জেএসএ এই সব পদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এক কথায় বলতে গেলে সেকশন থ্রি এর মডেল টু হচ্ছে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট, ঠিক আছে। চলো এবার দেখো এই পয়েন্টগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। টায়ার টু উইল বি কন্ডাক্টেড টু সেশন, সেশন ওয়ান এবং সেশন টু, যেটা বললাম অন সেম ডে, একই দিনে কিন্তু সেশন ওয়ান এবং সেশন টু এক্সাম হবে। সেশন ওয়ান উইল ইনক্লুড কন্ডাক্টিং অফ সেকশন ওয়ান, সেকশন টু অ্যান্ড মডিউল ওয়ান অফ সেকশন থ্রি। সেশন টু উইল ইনক্লুড কন্ডাক্টিং অফ মডিউল টু অফ সেকশন থ্রি। ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস টু কোয়ালিফাই অল দ্য সেকশনস অফ টায়ার টু। টায়ার টু এ সমস্ত যে সেকশন রয়েছে সেকশনগুলোকে তোমাকে পাস করা, কোয়ালিফাই করা বাধ্যতামূলক টায়ার টুতে, ঠিক আছে। এটা কিন্তু এখানে কিন্তু উল্লেখিত করে দেওয়া রয়েছে। দেয়ার উইল বি নেগেটিভ, তারপরে দেখো টায়ার টু দিয়ে সমস্ত কোশ্চেন যেটা আসবে মাল্টিপল চয়েস কোশ্চেন, অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে, ঠিক আছে। এক্সেপ্ট ছাড়া মডিউল টু অফ সেকশন থ্রি কোশ্চেন একইভাবে হিন্দি ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায় এখানে কোশ্চেন হবে। আর নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে বাদ যাবে এবং এটা বাদ যাবে সেকশন ওয়ান, সেকশন টু অ্যান্ড মডিউল ওয়ান অফ সেকশন থ্রি। দ্যাট মিন্স, তার মানে হচ্ছে এটা, এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। নেক্সট যদি আমি তোমাদের বলি, এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে, এটুকু নেগেটিভ মার্কিং রয়েছে, ঠিক আছে। এদিকেও কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। মডিউল ওয়ান অফ সেকশন থ্রি, মডিউল ওয়ান অফ সেকশন থ্রি তার মানে হচ্ছে এটা, মডিউল ওয়ান অফ সেকশন থ্রি যেটা কম্পিউটার নলেজ থেকে 15টি কোশ্চেন আসবে, ঠিক আছে, যেটা তোমাদের একটু আগে বললাম, এটা কিন্তু ম্যান্ডেটরি, পাস করা ম্যান্ডেটরি। কম্পিউটার নলেজ টেস্ট ইজ ম্যান্ডেটরি বাট কোয়ালিফাইং ইন নেচার, শুধু তোমাকে পাস করতে হবে এখানে মডিউল ওয়ান সেকশন টুতে। এরপরে টাইপিং টেস্ট যেটা হবে সেখানে কিন্তু তোমাকে অবশ্যই, দেখো এখানে উল্লেখিত রয়েছে স্কিল টেস্ট ইজ ম্যান্ডেটরি ফর ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে স্কিল টেস্ট কিন্তু জরুরি, যেখানে উল্লেখিত করা রয়েছে স্কিল টেস্ট তোমাকে কিন্তু অবশ্যই এখানে পাস করতে হবে, ঠিক আছে। স্কিল টেস্টটা কবে হবে অনেকের প্রশ্ন থাকে, তো দেখতে নিচ্ছ। মডিউল টু অফ সেকশন থ্রি উইল ইনক্লুড কন্ডাক্টিং অফ স্কিল টেস্ট টাইপিং টেস্ট ইন সেশন টু অন দ্য সেম ডে। ওই সেশন টু যেদিনকার হবে সেদিনকার ওই একই দিনে কিন্তু তোমাদের এই টেস্টটা হয়ে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে। এরপর বাকিগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। ম্যাক্সিমাম আমি তোমাদের এখানে জিনিস বলেই দিলাম। তারপরে এবার যেটা তোমাদের দেখবো, মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে। প্রশ্ন, দাদা মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে। তো মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওভারঅল পারফরমেন্স অফ ক্যান্ডিডেট ইন টায়ার টু এক্সামিনেশন অনলি। এই যে টায়ার ওয়ানে তোমাকে পাস করতে হবে ঠিকই, কিন্তু তোমার যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু
টায়ার টু এক্সামিনেশনে তুমি কতটা পারফরমেন্স করতে পারছ তার উপর ভিত্তি করে তৈরি হবে। মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেট মাস স্কোর ইন সেকশন ওয়ান অ্যান্ড সেকশন টু অফ টায়ার টু। অর্থাৎ টায়ার টুতে যেটা আছে, যেটা বললাম টায়ার ওয়ান টায়ার টু, টায়ার টুতে সেকশন ওয়ান এবং সেকশন টু, ঠিক আছে, তার উপর ভিত্তি করে তৈরি করা হবে তোমাদের মেরিট লিস্ট। এক্সামিনেশন অনলি সাবজেক্ট টু কোয়ালিফাইং সেকশন থ্রি বোথ মডিউলস, কিন্তু সেকশন থ্রি দুটো যে মডিউল রয়েছে, ঠিক আছে, তোমাকে কিন্তু সেখানে অবশ্যই কোয়ালিফাইং করতে হবে অফ টায়ার টু অ্যাজ পার দ্য কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড ফিক্সড বাই দ্য কমিশন, ঠিক আছে। এখানে কিন্তু এটা সুন্দর করে উল্লেখিত করে দেওয়া রয়েছে। তো আশা করছি তোমরা এখানে প্রত্যেকে সমস্ত কিছু বুঝতে পারছো। এবং সর্বশেষে তোমাদের একটা কথাই বলে রাখছি যে তোমরা যে ল্যাঙ্গুয়েজ প্রশ্নপত্র কীভাবে সেট হবে, তো সেটাও কিন্তু এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে। সেটা এখানে কোথায় উল্লেখিত করে রয়েছে তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা ভালো করে দেখে নাও। তো এখানে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ প্রত্যেকেই, ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন হিন্দি, ইংলিশ, আসামিস, বেঙ্গলি, গুজরাট, ঠিক আছে, কোড নাম্বার দেওয়া আছে। এবং লাস্টে নোট একটা জিনিস দেখা উল্লেখিত রয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু বি কেয়ারফুল ইন অ্যাক্সেসিং দ্য অপশনস অফ ইন্ডিকেটিং দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন, ঠিক আছে। তো আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিলাম তো ইন ডিটেলসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।